প্রতিটি ক্ষেত্রে যেমন নারী পুরুষ সমান অবদান রাখে, তেমনই মুক্তিযুদ্ধের সময়ও নারী পুরুষের সমান অবদান ছিল। পুরুষদের অবদানের কথাটা আমরা সকলেই সামনে এনে দেখেছি, কিন্তু নারীদের অবদানের কথা আমরা ভেবেই দেখিনি। নারী পুরুষ সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা পেয়েছি এই স্বাধীনতা। স্বাধীনতা স্বাধীনতা অর্জন করার পরে কি আমাদের দায়িত্ব শেষ? কখনোই না। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের পর আমাদের গুরুদায়িত্ব হচ্ছে স্বাধীনতা রক্ষা করা, আর যেটা আমাদের রক্ষা করতেই হবে। জয় বাংলা।